মনে করি এটা আমাদের পৃথিবী আসসালাম আলাইকুম আজকে আমরা শিখব গ্রিন গ্যাস এবং গ্রিন প্রভাব তো চলো আমরা মূল জায়গায় যাই শীত প্রধান দেশের তাপমাত্রা প্রায় জিরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে তো এই তাপমাত্রায় কিন্তু শাকসবজি চাষ করা যায় না তো কি করা হয় কাঁচের ছাউনিযুক্ত ঘর করে এর মধ্যে সবুজ শাকসবজি চাষ করা হয় ঠিক যেমন আমরা এই ঘরের মধ্যে আছি দেখো দেখো সম্পূর্ণ ঘরটি কাচ দিয়ে তৈরি এবং দেখো এর মধ্যে সবুজ শাকসবজি চাষ হচ্ছে সবুজ উদ্ভিদের এই কাচের ঘরকে গ্রিন হাউজ বলা হয় এই গ্রিন হাউসের তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তো এটা কীভাবে কাজ করে দেখো সূর্য থেকে যখন আলো আসে তখন এই দৃশ্যমান আলোর সব তরঙ্গই এই কাজ ভেদ করে ভিতরে ঢুকতে পারে কারণ এর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কম যেটা কাজ ভেদ করতে পারে ফলে এর ভিতরে যা কিছু আছে সেগুলো উত্তপ্ত হয়ে ওঠে এখন এর ভিতরে যেগুলো উত্তপ্ত হচ্ছে সেগুলো আবার সেগুলো আবার এই ইনফ্রারেড রশ্মি বিকিরণ করে কিন্তু এই ইনফ্রারেড রশ্মি আবার এই কাজ ভেদ করতে পারে না কারণ রশির রসির তরঙ্গদৈর্ঘ্য বেশি যেটা কাজ ভেদ করতে পারে না তো কি হলো তরঙ্গদৈর্ঘ্যগুলো আলো হয়ে ভিতরে ঢুকছে এরপরে ভিতরে জিনিসপত্রগুলিকে উত্তপ্ত করছে এরপরে এই ভিতরের জিনিসগুলো আবার ইনফ্রারেড রশি বিকিরণ করছে কিন্তু যেটা আবার কাজ ভেদ করে বাইরে যেতে পারে না সে কাচের থেকে আবার ভিতরে চলে আসে তো তাহলে কি হলো এই ইনফ্রারেড রশিগুলো ভিতরের মধ্যেই ঘোরাফেরা করছে ফলে ভিতরের পরিবেশ গরম থাকে তো এখন এসো আমাদের পৃথিবীটাও এরকম একটা গ্রিন হাউজের মতো পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন হোমোসফিয়ারে নাইট্রোজেন অক্সিজেন ও ওজন অনুর সাথে কার্বন ডাইঅক্সাইড ও বাষ্প থাকে পৃথিবীর গ্রিন হাউস বলে তো দেখো এটা কিভাবে তো মনে করি এটা আমাদের পৃথিবী আচ্ছা মনে করি আমাদের সূর্য এটা অনেক দূরে আছে এটা তো অনেক বড় হবে তো আমরা বোঝার সুবিধার জন্য ছোট করে রাখালাম আর এটা অনেক দূরে আছে এখন এই সূর্য থেকে আলো এসে পৃথিবীতে পড়ছে এবং আলো এসে পৃথিবীকে উত্তপ্ত করছে এখন সেই উত্তপ্ত অংশ থেকে আবার ইনফ্রারেড রশ্মি বিকৃত হচ্ছে এখন এই ইনফ্রারেড রশি এখানে যে কার্বন ডাইঅক্সাইড ও বাষ্প আছে সেগুলো দ্বারা শোষিত হয় এবং তা পুনরায় বিকরিত হয়ে পৃথিবীতে ফিরে আসে ফলে পৃথিবীর মধ্যে তাপটা আবদ্ধ থাকে তো এটা হলো আমাদের পৃথিবীর গ্রিন হাউস তো এখন এস আমরা গ্রিন হাউস গ্যাস সম্বন্ধে একটু জানি যেসব গ্যাস ভূপৃষ্ঠের বিকৃত ইনফ্রারের রশিকে শোষণ করে তাপমাত্রা বৃদ্ধি করে তাদেরকে গ্রিন হাউস গ্যাস বলে তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয় It's hello. জলীয় বাষ্প মিথেন নাইট্রাস অক্সাইড ক্লোরোফ্লোরো কার্বন এবং ওজন গ্যাসও গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে থাকে এই গ্যাসগুলোর ঘনত্ব বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তুলনায় অনেক কম হলেও এদের ইনফ্রারেড রশি শোষণ ও বিকিরণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তুলনায় অনেক বেশি তাই গ্লোবাল ওয়ার্মিংয়ে এদের ভূমিকা উল্লেখযোগ্য যেমন একটি ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস অনুর উত্তপ্তকরণ ক্ষমতা দশ হাজার কার্বন ডাইঅক্সাইড অনুর উত্তপ্তকরণ ক্ষমতার সমান তো এখন বলতো গ্রিন হাউস গ্যাস থাকা ভালো নাকি খারাপ দেখো যদি গ্রিন গ্যাস না থাকতো তাহলে পৃথিবীর যে প্রান্তে রাত হতো সেখানে দ্রুত আবহাওয়া ঠান্ডা হয়ে যেত ফলে পৃথিবীর জীবন ধারণের যে স্বাভাবিক তাপমাত্রা দরকার সেটা ব্যাহত হতো আবার গ্রিন গ্যাস যদি অনেক বেশি হয়ে যায় তাহলে পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে যাবে সেক্ষেত্রে পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করবে ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হবে বন্যা বেড়ে যাবে এরকম অনেক সমস্যার সৃষ্টি হবে তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানো আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে এরকম অন্যান্য টপিক শেখার জন্য আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারো আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম